নমস্কার বন্ধুরা, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক প্রচেত গুপ্তর একটি গল্প। চলুন শুরু করা যাক প্রচেত গুপ্তর রাতে পড়বেন না। ডাক্তারবাবু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর মুখ তুলে বললেন, আপনি রাতে পড়াশোনার কাজ বন্ধ করুন, রাতে পড়বেন না। আমি কাঁচু মাচু মুখে বললাম, তা কি করে হবে ডাক্তারবাবু, সেই কলেজ লাইফ থেকে রাতে জেগে পড়াশোনার অভ্যেস, সেই অভ্যেস চাললে তো মরেই যাব। ডাক্তারবাবুরা সাধারণত হাসেন না, ব্যক্তিত্ব নষ্ট হবার ভয় থাকে। শুধু ব্যক্তিত্ব নষ্ট নয়, হাসি দেখলে পেশেন্ট অনেক সময় মাথায় চেপে বসে, প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কথা বেশি বলে। আমার ডাক্তারবাবু সামান্য হাসলেন, সম্ভবত আমার কাঁচু মাচু মুখ দেখে মজা পেলেন। ভুল করছেন স্বপনবাবু, আপনি এখন আর কলেজ ছাত্র নন, আপনি একজন শিক্ষক, স্কুলে পড়ান। কলেজের ছাত্র হিসেবে একসময় যে জীবনযাপন করেছিলেন এখন আর সেটা আপনাকে মানায় না, সম্ভবও নয়। আমি অনুনয়ের ঢঙে বললাম, খুব বেশি রাত পর্যন্ত জাগি না ডাক্তারবাবু, একটা, খুব বেশি হলে দেড়টা, ব্যাস তারপরেই শুয়ে পড়ি। একটু থামলাম, কথাটা সত্যি নয়, অনেকদিন পড়তে পড়তে দুটোও বাজিয়ে ফেলি। রাত কত হবে নির্ভর করছে বইয়ের বিষয়ের ওপর, বিষয় যত ইন্টারেস্টিং হয় রাত তত বাড়ে। এই তথ্য গোপন রেখে জোর করে হাসলাম, বললাম, আমার ঘুমের কোনো সমস্যা নেই, আমি হলাম পড়লাম আর ঘুমলাম ধরনের মানুষ, বিছানায় শুলেই ঘুম, ছ সাত ঘন্টার টানা, মাঝখানেও জাগি না। ভেবেছিলাম আমার হাসি দেখে ডাক্তারবাবু বিষয়টা হালকাভাবে নেবেন এবং রাতে বই না পড়বার পরামর্শ বাতিল করবেন, পুরো বাতিল না করলেও শিথিল করবেন তো বটেই। তেমনটা ঘটল না, ডাক্তারবাবুর হাসি মুখ এবার গম্ভীর হল, মাথা নামিয়ে বললেন, সরি, এই হ্যাবিট আপনাকে ত্যাগ করতে হবে, রাতে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, দশটায় হলে ভালো হয়, একেবারে সেটা পারবেন না, আপাতত এগারোটার মধ্যে চেষ্টা করুন। আপনি কতক্ষণ ঘুমোচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, কখন ঘুমোচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। শুয়ে হালকা গান টান শুনতে পারেন, তার বেশি নয়, তাও বেশিক্ষণ নয়। আপনার শরীরে বড় কোনো সমস্যা নেই স্বপনবাবু, হজমের সামান্য গোলমাল আছে, সেখান থেকে অ্যাসিড, আর আছে স্ট্রেস, খুব বেশি নয়, কিন্তু আমার মনে হচ্ছে এই স্ট্রেস আপনার রাত জাগার কারণে, অভ্যেস না বদলালে পরে সমস্যা বাড়বে, বয়স কম, এখন থেকে নিজেকে আটকান, এটাই পরে ইনসমনিয়ার চেহারা নেবে, তখন গোটা রাত জেগে থাকতে হবে। এ তো মহা বিপদ, আমি ডাক্তারের কাছে এসেছিলাম গলা জ্বালা, বুক জ্বালা, মাথার পিছনে একটা ব্যথা নিয়ে, ব্যথা বড় কিছু নয়, মাঝে মধ্যে ঝিঝি করে ওঠে। ডাক্তারবাবু সব শুনলেন, পেট টিপলেন, প্রেশার মাপলেন, নাড়ি দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনার কাজের প্রেশার কীরকম? আমি একটু হেসে বললাম, কম নয়, স্কুলের মাস্টারিতে আজকাল চাপ থাকে, আগেকার আমল আর নেই, পরীক্ষা, খাতা দেখা, সিলেবাস শেষ করার ব্যাপার তো লেগেই আছে, তার উপর নতুন জয়েন করেছি বলে একটা এক্সট্রা ক্লাস ঘাড়ে চাপাচ্ছে। ডাক্তারবাবু মুখ নামিয়ে বললেন, ঘুম ভালো হয়? আমি উৎসাহ নিয়ে বললাম, খুব ভালো হয়, খাওয়া দাওয়া সেরে রাত পর্যন্ত পড়াশোনা করি। ডাক্তারবাবু মুখ তুলে ভুরু কুচকে বললেন, পড়াশোনা? আমি বললাম, ওই আর কি, পরদিন স্কুলের জন্য খানিকটা করে রাখতে হয়, এখনকার ছেলে মেয়েদের পড়াতে গেলে সব জেনে টেনে ক্লাসে ঢুকতে হয়, খাতা টাতা থাকলে দেখি, তারপর নিজের ইচ্ছে মতো পড়ি, কাগজ, ম্যাগাজিন, নানা বিষয়ের বই, বই না পড়ে ঘুমোতে পারি না। ডাক্তারবাবু বললেন, কতক্ষণ রাত জাগেন? আমি বললাম, খুব বেশি রাত পর্যন্ত জাগি না ডাক্তারবাবু, একটা, খুব বেশি হলে দেড়টা, ব্যাস তারপরই ডাক্তারবাবু বললেন আমার রাত জাগা নিয়ে। ডাক্তারদের নিয়ে এই হলো সমস্যা, রোগের গোড়া খুঁজতে গিয়ে তারা রোগীর অভ্যেস নিয়ে টানাহেঁচড়া করেন, যেন রোগের আসল বীজ
লুকিয়ে আছে অভ্যেসে, অথবা অভ্যেসটাই অসুখ। অভ্যেস বদলালেই অসুখ সারবে, কি মুশকিল! অভ্যেস বদলাতে তো মানুষটাই বদলে যাবে। আমার পক্ষে রাতে পড়বার অভ্যেস ত্যাগ করা অসম্ভব। শুধু বই বা ম্যাগাজিন নয়, সকালের খবরের কাগজও রাতে পড়বার জন্য সরিয়ে রাখি। খাটের পাশে সব জমা থাকে, যদিও আমি শুয়ে শুয়ে পড়ি না। বেশিরভাগেরই এই অভ্যেস, পড়তে পড়তে চোখে ঘুম এসে গেলে বইটা পাশে ভাঁজ করে রেখে ঘুমিয়ে পড়ে। আমি পড়ি টেবিলে বসে, খাটে শুয়ে পড়লে মনে হয় শোয়াটাই আসল। আমার রাতে পড়বার অভ্যেস হয়েছে হোস্টেল জীবন থেকে। সারাদিন এত হই হুল্লোড় হতো যে পড়াশোনায় মন দিতে পারতাম না। বই নিয়ে বসতাম রাতে, চারপাশ নিঝুম হয়ে যাবার পর। অনেকেই তাই করত, গোটা রাত জেগে পড়াশোনা করত আর সকালে হাত পা চড়িয়ে ঘুমোত। তবে ছাত্রাবস্থা শেষ করবার পর এই অভ্যেস কেউ রাখে না, আমি রেখেছি। কর্মজীবনে প্রবেশ করেও রাত পড়া ছাড়তে পারিনি। সত্যি কথা বলতে কি, ভোরবেলা উঠতে হবে বলে একটা দুটো চাকরি পেয়েও আমি নিইনি। বাড়ি থেকে সকাল 7-8টায় বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পলাশপুরে স্কুল মাস্টারি পেয়ে আমি হাতে স্বর্গ পেয়েছি। স্কুল শুরু বেলায় 11টায়, নিশ্চিন্তে 9টা পর্যন্ত বিছানায় থাকো, 9:30 হলেও ক্ষতি নেই। আমি এখন যে বাড়িতে থাকি সেখান থেকে স্কুল মোটে 15 মিনিটের সাইকেল। ডাক্তারবাবু, এতদিনের হ্যাবিট দুম করে ছাড়বো কি করে? তাছাড়া সারাদিন তো সময় পাই না, স্কুলেই তো কত ঘন্টা কেটে যায়। বয়স্ক ডাক্তারবাবু একটু বিরক্ত হলেন যেন, ফের মাথা নামিয়ে বললেন, ব্যাড হ্যাবিট ত্যাগ করাই উচিত। দুদিনের ছুটিতে কলকাতায় এসেছি, ছোটখাটো কতগুলো কাজ ছিল সেগুলো সেরে ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। পলাশপুরে ডাক্তার নেই এমন নয়, তবু এখনও চেনা ডাক্তারকে ভরসা হয়। তবে যদি জানতাম বুক জ্বালা চোয়া ঢেকুরোর জন্য উনি আমাকে 7 তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বার পরামর্শ দেবেন, তাহলে এ পথ মারাতাম না। ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশন লিখে ধরিয়ে দিলেন, একটা হজম আর একটা হালকা ঘুমের ওষুধ দিলাম, যদি অসুবিধে হয় তবেই ঘুমের ওষুধটা খাবেন, নইলে দরকার নেই। আমার কথা মতো কটা মাস চলুন, রাতে আগে খেয়ে আগে শুয়ে পড়ুন, ভোরবেলা উঠবেন, মর্নিং ওয়াক করবেন, ওখানে তো গাছপালা আছে না, কলকাতার মতো পলিউটেড তো নয়, দেখবেন কদিনেই শরীর ঝরঝরে হয়ে গেছে, কদিনের মধ্যেই ফল পাবেন, হজম মাথা ব্যথা রাত জাগার সমস্যা ঠিক হয়ে যাবে। রাত জাগা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে কথা বলবার আর কোনো মানে হয় না। আমি বাধ্য পেশেন্টের মতো ঘাড় কাত করে উঠে পড়লাম। বিকেলেই পলাশপুরে ট্রেন ধরব, কাল স্কুল, নতুন চাকরি, কামাই করবার সুযোগ নেই, আর চাকরিটা আমার ভালো লাগছে। ডাক্তারবাবু বলেছিলেন কটা দিন লাগবে, কটা দিন লাগলো না, 3 দিনেই আমার অম্বল চোয়াঢেকুর মাথা ব্যথা পেট কনকন পালালো। আমি মহানন্দে রাত জেগে পড়া চালিয়ে যেতে লাগলাম, কোনো সমস্যা নেই। সমস্যা হলো শনিবার রাতে, তখন কটা বাজে, খুব বেশি হলে 12:30। বাইরে অনেকক্ষণ ধরে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল, খুব জোরেও নয়, আবার একেবারে আস্তেও নয়। একটানা বৃষ্টিতে এক ধরনের অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তখন আর বৃষ্টির শব্দ আলাদা করা যায় না, স্বাভাবিক লাগে। রাতে আমি একসঙ্গে নানা বিষয়ের বই নিয়ে বসি, যেটা ভালো লাগে টেনে নিই। শনিবারও তাই করেছিলাম, বইয়ের মধ্যে ডুবে গিয়েছিলাম। হঠাৎ কেমন যেন লাগলো, হালকা অস্বস্তির মতো। আবার কি শরীরটা খারাপ হলো? বই থেকে মুখ তুলে খানিকক্ষণ অপেক্ষা করলাম, না তা নয়, শরীরে কিছু হয়নি। ফের মন দিলাম বইতে, ইন্টারেস্টিং বই, বিষয় মেসমেরিজম, গোদা বাংলায় যাকে বলা হয় সম্মোহন। পড়তে পড়তে একেবারে ডুবে গেছি, দৃষ্টি স্পর্শ আর ইচ্ছে, এই হলো সম্মোহনের মূল 3 গুপ্তবিদ্যা।
এই গুপ্তবিদ্যা যে যত ভালোভাবে রপ্ত করতে পারবে সেই হবে তত ভালো সম্মোহন বিশারদ। বইটাতে সম্মোহন করবার কত রকম পদ্ধতি বলা হয়েছে তার ঠিক নেই। ডাক্তার মেসমার, ডাক্তার ব্রেইড, লিবো সাহেব, বার্নহিম সাহেব, প্রফেসর বেনিরা ছিলেন বিখ্যাত সব সম্মোহনবিদ। এক একজন এক এক রকমভাবে মানুষকে বশ করতে পারতেন। কেউ শরীরে বিদ্যুৎ তরঙ্গ ব্যবহার করতেন, কেউ কপালের কাছে আলো ধরতেন, কেউ দিতেন হুকুম। ডাক্তার ইসডেলির পদ্ধতি ছিল অদ্ভুত। কলকাতার বড়লাট প্রেসিডেন্ট সার্জন তাকে নিযুক্ত করেছিলেন। সম্মোহনের মাধ্যমে চিকিৎসা করবার জন্য হাসপাতালও তৈরি করেছিলেন ভদ্রলোক। রোগীকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিতেন, মাথা আর চোখে ফুঁ দিয়ে ঘুম পাড়াতেন। রোগী সম্মোহিত হয়ে ঘুমিয়ে পড়লে তবে তার অস্ত্রোপচার হতো। অদ্ভুত! এই পর্যন্ত পড়ে থমকে গেলাম, অস্বস্তিটা ফিরে এসেছে। এবার মনে হচ্ছে অস্বস্তিটা শরীরের নয়, বাইরের। নিঃশব্দে পিছনে কেউ এসে দাঁড়ালে যেমন হয় অনেকটা সেরকম। নিঃশ্বাসের হালকা আওয়াজ শুনতে পাচ্ছি, সঙ্গে জামাকাপড়ের খসখসানি। কে? আমি ঘাড় ফেরালাম। না, কেউ নয়, থাকবার কথাও নয়। এত রাতে আমার শোবার ঘরে কে থাকবে? আমি দরজার দিকে তাকালাম, দরজা ভেজানো। এই বাড়িতে এসে প্রথম কদিন ঘরে ছিটকিনি দিয়েছিলাম, এখন আর দিই না। হঠাৎ একদিন মনে হলো, আরে শোবার ঘরে ছিটকিনি দিচ্ছি কেন? বাড়ির সদর দরজায় তো তালা দিয়ে আটকানো। শুধু তালা নয়, তালার সঙ্গে চেনও আছে। তারপর আলাদা করে শোবার ঘরে ছিটকিনি দেওয়ার কোনো মানে নেই। বাড়ির পিছন দিকে আরও একটা দরজা রয়েছে, খিড়কি দরজা। সেই দরজায় ডবল তালা। সেই তালা যে কতদিন খোলা হয়নি কে জানে, তালাগুলোতে জং পড়ে গেছে। এই বাড়িটা পাওয়ার একটা গল্প আছে। এখানে এসে প্রথম কদিন স্টেশনের কাছে একটা হোটেলে ছিলাম, বেশ খারাপ হোটেল। পলাশপুরের মতো জায়গায় ভালো হোটেল থাকবার কথাও নয়। হোটেল যত না খারাপ, খাওয়া দাওয়া তার থেকে বেশি খারাপ। আমার বিশ্বাস হজমের গোলমাল ওই খাবারের কারণেই হয়েছিল। কিন্তু অন্য উপায় ছিল না, কোথায় থাকব? অসুবিধার কথা স্কুলের অন্য মাস্টারদের বলতে পারতাম না, কলকাতার লোক বলে হাসাহাসি করবে। আমি উঠে পড়ে ঘরের খোঁজ করতে লাগলাম। নিজেরটুকু চালিয়ে নেবার মতো রান্নাবান্না আমার জানা আছে। ডাল ভাত মাছের ঝোল করতে পারি। মোটামুটি ভদ্রস্থ একটা থাকবার জায়গা দরকার। দু একজনকে বলে রাখলাম, খবর পেলে জানিও। দিন দশ পরে হোটেলেরই এক কর্মচারী খবর আনল। কর্মচারীর নাম গণেশ। একদিন সন্ধেবেলা আমি স্কুল থেকে ফেরবার পর আমার ঘরে এলো, বলল, মাস্টার মশাই, একটা বাড়ি আছে, দেখবেন? আমি বললাম, ভিড়ভাট্টার মধ্যে হলে দেখব না, স্টেশনের কাছে বাজারের মধ্যে থাকতে পারবো না। তোমাদের এখানে থেকেই দম বন্ধ হয়ে যাচ্ছে, খালি ট্রেনের আওয়াজ আর ক্যাঁচড় ম্যাঁচর, রাত পর্যন্ত জ্বালাতন করে। মন দিয়ে যে একটু বইটই পড়ব সে উপায় নেই। গণেশ বলল, বাড়িটা শহর থেকে একটু বাইরে মাস্টারমশাই, দিঘি পেরিয়ে যেতে হবে, চারপাশটা ফাঁকা। আমি জানি আপনি রাত পর্যন্ত লেখাপড়া করেন, মনে হচ্ছে এখানে আপনার সুবিধে হবে। আমি বললাম, ভাড়া কত? গণেশ বলল, বাড়ির মালিক কলকাতায় থাকেন, আপনি যদি বলেন রবিবার আসতে বলি, উনি এসে বাড়ি দেখিয়ে আপনার সঙ্গে কথা বলে যান, তখনই ভাড়া ফাইনাল হবে। মনে হয় না খুব বেশি হবে, পাঁচ বছর বাড়ি বন্ধ আছে। আমি বললাম, বন্ধ আছে পাঁচ বছর? কেন, কেউ থাকে না? গণেশ একটু চুপ করে থাকল, তারপর মাথা নামিয়ে নিচু গলায় বলল, না, পাঁচ বছর আগে থাকতো, মালিক তার বউকে নিয়ে থাকতো,
তারপর বাড়ি বন্ধ করে কলকাতায় চলে গেল। এখন বাড়ি ভাড়া দিতে চাইছে, নইলে বাড়িটা বেদখল হয়ে যেতে পারে। এদিকে এখানে বড় বাড়ি ভাড়া নেবার লোক নেই, মালিকের হয়ে বাড়ি দেখাশোনা করে নান্টুদা। আমার সঙ্গে দুদিন আগে বাজারে দেখা হলো, বলল, গণেশ সাহেব ভাড়া দিতে চাইছে, কাউকে পেলে বলো। আমিও পলাশপুর ছেড়ে দেশে চলে যাব, তার আগে একটা কিছু ব্যবস্থা করলে ভালো হয়। আমি উৎসাহ নিয়ে বললাম, কটা ঘর? গণেশ একটু থমকে বলল, একতলা বাড়ি, গোটাটাই উনি ভাড়া দেবেন। আমি চোখ কপালে তুলে বললাম, গোটা বাড়ি? গণেশ গলা নামিয়ে বলল, যদি কম ভাড়ায় হয়ে যায় আপনার অসুবিধে কি, বরং ভালোই তো, পুরো বাড়িটা পাবেন। আমি বললাম, পুরো বাড়ি নিয়ে কি করব গণেশ, একা মানুষ, একটার বেশি ঘর লাগে না। গণেশ মাথা চুলকে বলল, আজ একা কাল তো পরিবার হবে, তখন জায়গা লাগবে, এখন থেকে নিয়ে রাখলে লাভ হবে মাস্টারমশাই। আমি হেসে বললাম, ধুর কবে কি হবে, তার জন্য এখন থেকে অত বড় বাড়ি ভাড়া নিয়ে বসে থাকব। গণেশ বলল, আপনার লেখাপড়ার সুবিধে হবে, বিরক্ত করবার কেউ থাকবে না, আর চারজনের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। আমি বুঝতে পারলাম গণেশ বাড়িটা ভাড়া নেবার জন্য জোর করছে। আমি ভুরু কোঁচকালাম, বললাম, কি ব্যাপার গণেশ, সত্যি করে বলো তো, বাড়িটায় কোনো গোলমাল আছে নাকি? গণেশ একটু থতমত খেয়ে গেল, থমকে গেল, বলল, না না গোলমাল থাকবে কেন, আপনি বাড়ি খুঁজছিলেন তাই, আপনার যখন পছন্দ নয় তখন বাদ দিন, অন্য খবর পেলে বলবো। গণেশ বললেও আমি বাদ দিতে পারিনি, বলা ভালো লোভ সামলাতে পারিনি। নিরিবিলিতে আস্ত বাড়ি নিয়ে থাকবো ভেবেই একটা উত্তেজনা অনুভব করলাম, আর সত্যি কথা বলতে গণেশের পরিবার হবে কথাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে, মা নাকি আমাকে লুকিয়ে মেয়েও দেখতে শুরু করেছে, আমি কিছু বলিনি, বিয়ের ব্যাপারে আমার চিন্তা আছে, কোন মেয়ে রাত জেগে আমার পড়া পছন্দ করবে, কেউ করবে না, তাহলে আমিও নেই, শুধু সুন্দরী হলেই হবে না, মেয়েকে আমার এই বদভ্যাস মানিয়ে নিতে হবে। একদিন গণেশের সঙ্গে বাড়ি দেখতে গেলাম, তার তিন দিনের মধ্যে নিয়েও নিলাম। বাড়ির মালিক ধনঞ্জয় সান্যাল অসুস্থতার কারণে কলকাতা থেকে আসতে পারেননি, নান্টুবাবু তাঁর হয়ে সব কথা বলল, ধনঞ্জয়বাবুর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিল, ভদ্রলোক গম্ভীর প্রকৃতির বলে মনে হল। স্বপনবাবু আপনি একা মানুষ, এত বড় বাড়ি নিলেন কেন, স্টেশন বা বাজারের কাছে এক দেড় কামরার পেয়ে যেতেন, ভাড়াও কম পড়ত। আমি হেসে বললাম, হট্টগোলের মধ্যে থাকবো না বলেই তো নিরিবিলিতে বাড়ি খুঁজছিলাম। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, আমার বাড়ির জায়গাটা সত্যিই নিরিবিলি, আমি ইচ্ছে করি শহরের বাইরে বাড়ি করেছিলাম, বড় শহরের তুলনায় মফস্বল শহরগুলোতে আজকাল হৈহট্টগোল বেশি, যাই হোক বাড়িটা বেচে দেব ভেবেছিলাম, শ্রীতমার মা রাজি হচ্ছে না। আমি বললাম, শ্রীতমাকে? ফোনের ওপাশে ধনঞ্জয়বাবু একটু চুপ করে থেকে বললেন, আমার মেয়ে। আমি বললাম, ও আমি কিন্তু বেশি ভাড়া দিতে পারবো না, জানেনই তো স্কুলে চাকরি করি, তবে বাড়ি আমার খুব পছন্দ হয়েছে। ধনঞ্জয়বাবু বললেন, ভাড়া নিয়ে ভাববেন না, নান্টুকে সব বলে দিচ্ছি, ওই আপনাকে সব বুঝিয়ে দেবে, আপনি জিনিসপত্র নিয়ে চলে আসুন। ভদ্রলোক এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন আমি ভাবতেও পারিনি, অস্ফুটে বললাম, ধন্যবাদ। ধনঞ্জয় বললেন, একটা কথা বলবো স্বপনবাবু? আমি আগ্রহ নিয়ে বললাম, বলুন। নির্জন জায়গা, গোটা বাড়িতে একা থাকতে আপনার অসুবিধা হবে না তো? আমি অবাক হয়ে বললাম, কিসের অসুবিধে, আমি তো ফাঁকা জায়গাই চাইছিলাম,
স্টেশন দোকান বাজার থেকে না হয় একটু দূরেই হয়ে গেল, তাতে কি হবে, আমার সাইকেল আছে, আর কি অসুবিধে? ফোনের ওপাশে ভদ্রলোক সম্ভবত একটু থমকালেন, হালকা আমতা আমতা করে বললেন, না মানে সেই অসুবিধে নয়, ভাবছিলাম ভয়টয় পাবেন না তো, কলকাতার মানুষ। আমি হেসে ফেললাম, বললাম, কিসের ভয়, চোর ডাকাতের? আমার কাছে চুরি ডাকাতি করার মতো কিছু নেই। ধনঞ্জয় সান্যাল বিড়বিড় করে বললেন, খুব ভালো। বুড়ো নান্টুবাবুই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি বুঝিয়ে দিয়েছিল। খিড়কির দরজা দেখিয়ে জিজ্ঞেস করল, এই দরজার চাবি কি আপনার লাগবে? এটা বাড়ির পিছনের দিক, এদিকে ঝোপঝাড় রয়েছে, তারপর পাঁচিল। আমি চাবি নিইনি, ওই দরজা দিয়ে আমি কি করব, কে যাতায়াত করবে, যত দরজা জানলা খুলব তত আটকাতে হবে। তিন মাস হয়ে গেল এই বাড়িতে আছি, এখন আর ওই খিড়কি দরজার কথা মনেও নেই। শুধু ওই দরজা নয়, সিঁড়ির পাশে যে ছোট ঘরটা আছে সেই ঘরও আমি নিইনি, পরিষ্কার করতে হবে এই ভয়ে নিইনি। ওই সিঁড়ির ঘরে নাকি পুরনো চেয়ার টেবিল বইপত্র ভাঙা টেবিল ফ্যান আছে, বন্ধ ঘর সেই রকম বন্ধই রয়ে গেছে। সিঁড়িতে কাঠের সঙ্গে গ্রিলের দরজা, নিশ্চিন্তে বলা যেতে পারে এতগুলো বন্ধ দরজা খুলে কারোর ঢোকবার প্রশ্নই ওঠে না। তাহলে চোর ডাকাত তো আর বেডরুমে এসে চুপি চুপি আমার পেছনে দাঁড়াবে না। টেবিলের কোণায় জলের বোতল রাখা আছে, আমি জল খেলাম। এমন কেন মনে হলো, কেন মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়ে আছে, এতটা মনের ভুল? হতেই পারে, হয়তো শরীরটা ভিতরে ভিতরে ক্লান্ত, তাই ভুল শুনেছি। সম্মোহনের বই বন্ধ করে উঠে পড়লাম, আলো নিভিয়ে শুয়ে পড়বার পর কিচ্ছু মনে রইল না, লম্বা ঘুমে রাত কাবার, রাতের অস্বস্তিটা ভুলে গেলাম। মনে পড়ল ঠিক দুদিন পর, পলাশ ফুলের ওপর একটা বই পড়ছিলাম, পলাশ কথা, পলাশ নিয়ে অনেক লেখা, পলাশপুরে এসে পড়েছি বলেই হয়তো বইয়ের বিষয়টা আমাকে টেনেছে। পড়তে পড়তে আমার চোখ তো কপালে উঠবার জোগাড়, এতদিন জানতাম পলাশ ফুল দেখতে সুন্দর, এখন দেখছি রূপের সঙ্গে তার অনেক গুণও আছে। ফরাসি দেশে পলাশ ফুলকে বলা হয় আঁড়ে অ লকওয়া, নিজের মনে বলে উঠলাম, বাহ, নামটা মনে রাখতে হবে, স্কুলের ছাত্রদের বললে ওরা মজা পাবে। আমি টেবিলের ওপর রাখা পেনটা টেনে একটা কাগজের কোণায় লিখতে গেলাম, আর তখনই মনে হলো ঘরের বাইরের দরজার ওপাশ দিয়ে কেউ চলে গেল। অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম একটা মেয়ে, চমকে উঠলাম, আমার সামনে রাখা টেবিল ঘড়ি বলছে 1:10, তার মানে একটা, আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট। ভূতে টুতে বিশ্বাস আমার কোনোদিনই নেই। আমি চেয়ার ছেড়ে উঠলাম, ঘর থেকে বেরিয়ে বাইরের ডাইনিং হলে এলাম, আলো জ্বাললাম, যা দেখবার তাই দেখলাম, কোথাও কিছু নেই, কেউ নেই, ফাঁকা ঘর, হঠাৎ আলো জ্বালাতে যেন ঘুম ভেঙে জেগে উঠল। আমি ফিরে এলাম শোবার ঘরে, টেবিলে গিয়ে বসলাম, গত শনিবার অস্বস্তি হয়েছিল, আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম, মনে মনে ঠিক করলাম আজ শোব না, আর খানিকক্ষণ জেগে থাকব, মনের এতটা দুর্বলতা মেনে নেওয়া ঠিক হবে না, উচিতও নয়। আরও আধ ঘন্টা পর্যন্ত পলাশ কথা পড়লাম, তারপর শুতে গেলাম। অন্যদিন আলো নিভিয়ে শুয়েই পড়ি, শনিবার কেন যেন ঘুম এলো না, অনেকক্ষণ বিছানায় ছটপট করলাম, যখন ঝিমুনি ভাব আসছে আসছে ঠিক তখন মনে হলো খাটের পাশে কেউ এসে দাঁড়িয়েছে, তার হাতে চুড়ি, সেই চুড়িতে রিন রিন শব্দ হচ্ছে। পরদিন স্কুলে যাবার পথে নান্টুবাবুর খোঁজ করলাম, পেলাম না, দেশে চলে গিয়েছে। পরক্ষণেই মনে হলো
এসব কি পাগলের মতো ভাবছি? বাড়িওয়ালাকে ফোন করে কি হবে, কি জিজ্ঞেস করব? আপনার বাড়িতে রাতে কে ঘুরে বেড়ায়? আপনার বাড়ির সমস্যা কি? ছি ছি, বোকামির একটা সীমা আছে। নিজের ওপর রাগ হতে লাগল। দুটো রাতে আমি ভয় পেয়েছি বলে জনে জনে বলে বেড়াবো? মাথা থেকে সব ঝেড়ে বাড়ি ফিরে বেশি করে স্নান করলাম, ভাত ডাল আর ডিম ভাজা বানিয়ে আরাম করে খেলাম, তারপর সকালের খবরের কাগজগুলো নিয়ে বসলাম। সত্যি এই বাড়িটা একেবারে ঝামেলাহীন, একবার ঢুকে গেলে বিরক্ত করবার কেউ নেই। বড় রাস্তা থেকে একটু ভেতরে বলে গাড়িটারির আওয়াজও আসে না, রাতে জানলা খুলে শুধু ঝিঝি পোকার ডাক। খবর কাগজে খুন ডাকাতি ছাড়াও কিছু কিছু ভালো খবর বেরোয়, ইন্টারেস্টিং খবর। এমনই একটা খবরে ডুবে গেলাম, এক অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর যাবতীয় জমানো টাকা স্কুলকে দান করেছেন। ভাবতেও ভালো লাগে, আমরা এমন কখনো পারব মনে হয় না। এই ভদ্রলোকের জীবনই ছেলেদের পড়ার বইতে থাকা উচিত, এসব খবরে মন ভালো হয়ে যায়। আর ঠিক এই রকম মন ভালো হওয়ার সময় শুনলাম কেউ হাঁটছে, আলতো পায়ে বাড়ির ভিতর যেন হাঁটছে। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসলাম। কে হাঁটছে, কে? আগের দিনের মতো ধরপড় করে ঘর ছেড়ে বেরোলে হবে না। ধীরে ধীরে উঠলাম, চেয়ারে যেন শব্দ না হয়। আবার হাঁটার শব্দ পেলাম, পেড়াল টেড়াল নয় তো? পা টিপে টিপে ঘরের দরজা পর্যন্ত গেলাম। আজ আর আলো জ্বালাবো না, অন্ধকারে চোখ সয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, খুব বেশি হলে দু তিন মুহূর্ত। অন্ধকারেই মেয়েটাকে দেখতে পেলাম, সালোয়ার কামিজ পরা, ওড়না গলার কাছে পেঁচানো, সিঁড়ির নিচে যে ঘরটা আছে সেখানে মিলিয়ে গেল। আমি বেডরুমের দরজা আটকে দাঁড়িয়েছিলাম কতক্ষণ মনে নেই। নান্টুবাবুকে বলেছিলাম সব ঘরের চাবি আমার দরকার নেই, তবু থোকাটা রেখে দিয়েছিলাম। সকালে সেই চাবির থোকা ড্রয়ার থেকে বের করে সিঁড়ির ঘর খুললাম। মানুষ যদি নিজে ভুল করে সেই ভুল নিজেকেই ভাঙতে হয়, এই কারণেই আমি ঠিক করেছিলাম আমি ঘরটা খুলে দেখব। ক্যাঁচকোঁচ আওয়াজ করে দরজা খুলতেই গাদাখানেক ধুলোর মধ্যে পড়লাম, ভাঙা জিনিসপত্রে বোঝাই, যাকে বলে গুদাম ঘর। একপাশে টেবিল চেয়ার, তাতে আবার খাতা বই। আমি লরঝরে সুটকেস, সেলাই মেশিন, হারমোনিয়াম সব টপকে টেবিল পর্যন্ত গেলাম। একটা খাতা তুলতেই আবার খানিকটা ধুলো উঠল, খাতা শতচ্ছিন্ন আর হলদেটে মেরে গেছে। পাতা উল্টালাম, খোলা দরজা দিয়ে আসা অল্প আলোতেই দেখলাম ইতিহাস খাতা, মেয়েলি হাতের লেখা, খাতার ওপর লেখা শ্রীতমা সান্যাল, ধনঞ্জয়বাবুর মেয়ে। এটা শ্রীতমার পড়ার ঘর? স্কুলে স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করলাম, পারলাম না, ভিতরে একটা অস্থিরতা রয়েই গেল। এবার মনে হচ্ছে সবটা আমার মনের ভুল নয়, বাড়িটায় কোনো সমস্যা আছে। সমস্যাটা কি? স্কুল ছুটি হয়ে গেলে গণেশের সঙ্গে দেখা করব বলে ঠিক করলাম। গণেশ নিশ্চয়ই জানে। সাইকেল নিয়ে সোজা চলে গেলাম পুরনো হোটেলে। গণেশ নেই, কলকাতায় গেছে, কাল সকালে ফিরবে। হোটেলের ম্যানেজারবাবু আমার মুখ দেখে বোধহয় কিছু বুঝতে পারলেন, বললেন, কি হয়েছে মাস্টারমশাই, কোনো সমস্যা? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না না কিছু হয়নি, বাড়ি ভাড়ার ব্যাপারে গণেশের সঙ্গে কথা বলতাম, থাক কাল পরশু আসবো, এখন মনে হচ্ছে ভাড়াটা একটু কমাতে পারলে। বসুন না, এক কাপ চা খেয়ে যান। আমি বললাম, না থাক বাড়ি ফিরি। ম্যানেজারবাবু শুনলেন না, আমাকে প্রায় জোর করেই বসালেন, চা সিঙাড়া আনালেন। একসময় বললেন,
সান্নালবাবুর বাড়িতে সব ঠিক আছে তো? আমি চমকে উঠলাম। বাড়ির ব্যাপারে এই লোক কিছু জানে নাকি? জানতে পারে? একই জায়গার মানুষ, জিজ্ঞেস করব না? থাক, বিরাট বোকামি হয়ে যাবে, পলাশপুরের সবাই জেনে যাবে, হাসাহাসি শুরু হয়ে যাবে, কলকাতা থেকে আসা ভীতু মাস্টার হিসেবে নাম ছড়িয়ে পড়বে। সত্যিই তো ভীতু, রাতের অন্ধকারে কি দেখেছি তাই নিয়ে ছটপটানির কোনো মানে হয় না। আমি বানানো হাসি হেসে বললাম, কেন বলুন তো? ঠিক থাকবে না কেন? চমৎকার বাড়ি। ম্যানেজারবাবু সিঙ্গারায় কামড় দিয়ে বললেন, ঠিক থাকলেই ভালো, নিন সিঙ্গারাটা খান, ঠান্ডা হয়ে যাবে। আমি বাড়ি ফিরতে ফিরতে বুঝলাম ম্যানেজারবাবু আমার কাছে কিছু একটা গোপন করলেন। সেটা কি? এই প্রথম ডাক্তারবাবুর কথা শুনলাম। রাতে পড়া বাদ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। একটা ঘুমের ট্যাবলেটও খেয়ে নিয়েছি। শরীরের ভিতর সত্যি হয়তো চাপা কোনো স্ট্রেস হচ্ছে, নইলে কেউ খালি বাড়িতে একটা মেয়েকে দেখতে পায়? দুদিন ডাক্তারের কথা শুনলে ক্ষতি কি? আজ কেন জানি বহুদিন পরে শোবার ঘরের দরজা আটকে দিয়েছি, এমনকি ছিটকিনিও। অন্ধকার ছাদের দিকে তাকিয়ে মনে হলো, এবার বাড়িতে বিয়ের কথা বললে রাজি হয়ে যেতে হবে। এসব হলো একা থাকার সমস্যা, আর সমস্যা মানেই সব গোলমাল। রাতে লেখাপড়াও খতম হবে, তার থেকে একজন সঙ্গী থাকা ভালো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কত রাতে বলতে পারবো না। দরজার ফাঁক দিয়ে দেখলাম আলো ঢুকছে, বাল্বের আলো। এই রাতে আলো? খাট থেকে নেমে কিভাবে দরজা খুললাম জানি না। বাইরের হলে পা দিতেই দেখতে পেলাম সিঁড়ির তলার ছোট ঘরটায় আলো জ্বলছে। মুহূর্তের জন্য মনে হলো আমার শরীরে কোনো জোর নেই, আমি পড়ে যাব। দরজা ধরে নিজেকে কোনো রকমে সামলালাম। ঘোর কাটতে বেশ খানিকক্ষণ লাগলো। তারপরেই মনে হলো নিশ্চয় সকালে ঘরটা বন্ধ করবার সময় আলো সুইচ জ্বালিয়ে রেখেছিলাম। আর কি হতে পারে? নিজের মনকে বলতে লাগলাম তাই হবে, অবশ্যই তাই হবে। পায়ে জোর এনে হেঁটে গেলাম ঘরটা পর্যন্ত। শুধু আলো জ্বলছে না, দরজাটাও সামান্য খোলা। ফাঁক দিয়ে দেখলাম ফুটফুটে এক কিশোরী টেবিল চেয়ারে বসে পড়ছে, পড়ছে দুলে দুলে। বাকিটা আর মনে নেই, শরীরের সব জোর হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। পড়ার সময় বুঝলাম কেউ যেন আমাকে আলতো করে ধরে নিয়েছে। কে? জ্ঞান ফিরল সকালের আলোয়। দেখি সিঁড়ির ঘরের সামনেই পড়ে আছি, সিঁড়ির ঘরের দরজায় তালা, ঠিক যেমনটা কাল সকালে দিয়েছিলাম। উঠতে উঠতে বুঝলাম খুব অদ্ভুতভাবে শরীরে তেমন চোট পাইনি। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আগে গণেশকে দরকার। গণেশকে পেলাম না, সে এখনো কলকাতা থেকে ফেরেনি। এবার ম্যানেজারবাবুকে চেপে ধরলাম। ভেঙে ভেঙে সবটাই বললেন ভদ্রলোক, ছোট ঘটনা। ওই বাড়িতে যাচ্ছেন শুনে ঘটনাটা বলে দেব ভেবেছিলাম। ভাবলাম থাক, আপনি হয়তো ভাববেন নিজের জন্য বলছি, কাস্টমার ধরে রাখতে চাইছি। তবে ওই বাড়ি নিয়ে খারাপ কিছু শুনিনি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ঘটনাটা বলুন। ধনঞ্জয়বাবুর মেয়ে শ্রীতমা সুন্দরী, আবার লেখাপড়ায় খুব ভালো ছিল। আমি অবাক হয়ে বললাম, ছিল? ম্যানেজারবাবু বললেন, হ্যাঁ ছিল, খুব পড়াশোনা করত, আপনার মতো রাত জাগত। একদিন দুব করে একটা ভালো সম্বন্ধ এসে হাজির, বিরাট ধনী পরিবারের ছেলে, কলকাতাতেই তিনটে বাড়ি। কোনো বিয়ে বাড়িতে নাকি মেয়েকে দেখে খুব পছন্দ হয়েছে। মেয়ের ঠিক মতো বিয়ের বয়স হয়নি,
তবু শ্রীতমার বাবা মা লোভ সামলাতে পারেননি। তারা মেয়েকে প্রথমে বোঝাতে গেলেন, তারপর জোর করলেন। মেয়ে বেঁকে বসল, সে বিয়ে করবে না, পড়বে। এই নিয়ে বাড়িতে শুরু হলো অশান্তি। শ্রীতমা হুমকি দিল, হয় পালাবে নয় গলায় দড়ি দেবে। শেষ পর্যন্ত দড়ির বদলে গলায় ওড়নার ফাঁস দিয়ে মেয়েটা আত্মহত্যা করল। আমি চুপ করে রইলাম। ম্যানেজারবাবু বলল, তবে ওই বাড়ি নিয়ে কোনো অপবাদ নেই, কলকাতায় চলে গেলেও মেয়ের স্মৃতির কারণে বাড়িটা প্রাণে ধরে বিক্রি করতে পারছেন না ধনঞ্জয় সান্যাল। হয়তো একদিন পারবেন বা পড়ে থাকবে, আপনার মতো কেউ নির্জনে থাকা পাগল মানুষ যদি থাকতে চায়। কথা শেষ করে ম্যানেজারবাবু একটু হাসলেন। সাইকেল চালিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। চাঁদ উঠেছে, আলোয় ভেসে যাচ্ছে চারপাশ, ভেসে যাচ্ছে শ্রীতমার বাড়ি। কালই চলে যাব। ম্যানেজারবাবুকে বলেছি ফিরে আসছি হোটেলে। দোকান বাজার বড্ড দূরে, অসুবিধে হচ্ছে, কিছুদিন পর অন্য বাড়ির খোঁজ করতে হবে। তবে যাওয়ার আগে সিঁড়ির ঘরটাকে পরিষ্কার করাবো, ধুলো ময়লা সাফ করতে হবে। একটা ছোট মেয়ে রাত জেগে পড়ে, ঘরে অত নোংরা থাকলে চলবে? আমার আজকের পাঠ এখানেই শেষ। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার অন্যদিন আসবো অন্য স্বাদের গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।